রবিবার ছুটির দিন, আর এই ছুটির দিন সকাল থেকে আসন্ন পৌরসভা ভোটে তৃণমূলকে টেক্কা দিয়ে অগ্রিম দেওয়াল লিখন শুরু করলো তমলুকের বিজেপি কর্মী সমর্থকরা। টার্গেট আসন্ন ভোটে তৃণমূলের হাত থেকে পৌরসভা দখল, তাই বিলম্ব করতে চাইছে না জেলা বিজেপি নেতৃত্ব। সকাল থেকে তমলুকের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে দেওয়াল লিখন, প্রার্থীদের নাম ফাঁকা রেখেই চলছে দেওয়াল লিখনের কাজ। বিজেপি নগর মণ্ডলের পক্ষ থেকে সকাল থেকেই তমলুক শহর জুড়ে দেওয়াল লেখা শুরু করেছি। এই দুর্নীতিগ্রস্ত পৌরসভায় যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে দাঁড়িয়ে যাতে স্বচ্ছ পৌরবোধ আমরা করতে পারি বিজেপির পক্ষ থেকে, সেই আশা নিয়ে আমরা দেওয়াল লেখা স্টার্ট করেছি। প্রসঙ্গত, তমলুক পুরসভার 20টি ওয়ার্ডই এই মুহূর্তে তৃণমূলের দখলে। এখন দেখার আগে ভাগে মাঠে নেমে এবার পৌর ভোটে তমলুকবাসীর মন জয় করতে পারে কিনা বিজেপি। ব্যুরো রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।